বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি বায়োসিড প্লাস ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বায়োসিড প্লাস ঔষধটি বায়োফার্মা কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো অ্যান্টাসিড। এটি সাধারণত কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়, তবে আজকে আমি বায়োসিড প্লাস সিরাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত বায়োসিড প্লাস ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি একটি গ্যাস্ট্রিকের ঔষধ। যে সকল রোগীদের গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালাপোড়া করা কিংবা বুকে অতিরিক্ত ব্যথা সৃষ্টি হওয়া, যারা দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন, গ্যাস্ট্রিকের জন্য বুকে অতিরিক্ত ব্যথা সৃষ্টি হওয়া কিংবা চাপ সৃষ্টি হওয়া, বুকের ভিতরে জ্বালাপোড়া করা, ব্যথা করা, হার্ট বার্ন কিংবা পেপটিক আলসার, পাকস্থলী প্রদাহ, গ্যাস্ট্রিকের কারণে পাকস্থলীতে বিভিন্ন ধরনের সংক্রমণ সৃষ্টি হওয়া কিংবা অতিরিক্ত ব্যথা সৃষ্টি হওয়া, বদহজম সৃষ্টি হওয়া, পাকস্থলী বা অন্তে ঘা সৃষ্টি হওয়া, পেটে বিভিন্ন ধরনের ব্যথা সৃষ্টি হওয়া। তাছাড়া এটি গ্যাস্ট্রিক দূর করতে খুবই কার্যকরী একটি ঔষধ। যে সকল রোগীরা দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন এবং গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বুকে জ্বালাপোড়া করা কিংবা পেটে ব্যথা করা, বুক ধরফর করা, এই সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে। এটি গ্যাস্ট্রিক নিরাময় করার জন্য খুবই কার্যকরী একটি ঔষধ। যে সকল রোগীরা গ্যাস্ট্রিকের কারণে বুকে জ্বালাপোড়া কিংবা বুকে বার্ন মারার মতো অবস্থা, বুকে হার্ট বার্ন হওয়ার মতো পেপটিক আলসার, এগুলো দূর করে। বায়োসিড প্লাস ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত দৈনিক 2 থেকে 3 চামচ করে দৈনিক 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। 2 চামচ করে দৈনিক 3 বার খাওয়া যেতে পারে, তবে এটি খাবার পরপরেই খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। বায়োসিড প্লাস ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর গ্যাস্ট্রিক জনিত বিভিন্ন সমস্যা, গ্যাস্ট্রিকের কারণে বুক জ্বালাপোড়া করা, বুক ভার হয়ে থাকা, বুকে ব্যথা করা, পেটে ব্যথা করা কিংবা কিছু খেতে গেলে বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, কিছু খেতে না পারা, অতিরিক্ত গ্যাস্ট্রিকের চাপ দেওয়া, এই সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে। আর ডাক্তার যদি মনে করেন যে বায়োসিড সিরাপটি দ্বারা এই সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর বায়োসিড সিরাপটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই বায়োসিড সিরাপটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। বায়োসিড সিরাপটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন পাতলা পায়খানা হওয়া, ডায়রিয়া হওয়া, উচ্চ রক্তচাপ হওয়া, হৃদরোগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হওয়া, শরীর দুর্বল লাগা, শরীরে অস্থিরতা ভাব সৃষ্টি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যে সকল রোগীদের ডায়াবেটিস রয়েছে, তারাও বায়োসিড প্লাস সিরাপটি খেতে পারেন, কারণ এটা একটি সুগার ফ্রি সিরাপ। তাই যাদের ডায়াবেটিস রয়েছে তারা নিঃসন্দেহে বায়োসিড প্লাস সিরাপটি দেওয়া যেতে পারে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে বায়োসিড প্লাস সিরাপটি না খাওয়াটাই উত্তম। এ সময় অন্য কোনো মেডিসিন গ্যাস্ট্রিকের গ্রহণ করাটাই উত্তম। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। যদি আপনাদের বায়োসিড প্লাস সিরাপটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট